জাতিসংঘ তুরস্কের উদ্যোগের মুখে ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিয়েছে রাশিয়া। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্রের সাথে কাছে রাশিয়া ইউক্রেনের লড়াইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তবে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার সামরিক উপস্থিতি চেরনোবিলের মতো কোনো ঘটনা সৃষ্টি করবে না। এদিকে ক্রিমিয়ার সামরিক স্থাপনায় বিস্ফোরণ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বেলগোরোদ প্রদেশে ইউক্রেনীয় সীমান্তের কাছে একটি অস্ত্রের ডিপোতে অগ্নিকাণ্ডের পর দুটি রুশ গ্রাম খালি করা হয়।